বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তী যারা সংযুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ আহমেদ, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে এই স্লোগানকেই সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, অবশ্যই এই মুহূর্তে যারা সংযুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান নিচ্ছি সিলেট ঢাকা মহাসড়কের পাশে ঠিক তাজপুর বাজারে, ঐতিহ্যবাহী তাজপুর বাজারে ইতিমধ্যে আমরা অবস্থান নিচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করব তাজপুর বাজারে বর্তমান স্বাভাবিক পরিস্থিতি এবং মাছ কাটার কী পরিমাণ মাছ রয়েছে এবং সবজি বাজারে কী পরিমাণ কী ধরনের দাম রয়েছে, আমরা ঠিক সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কে কোথা থেকে আমাদের লাইভটি যাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার ঠিক পাশেই রয়েছে এখানে তাজপুর সবজি বাজার রয়েছে, আমরা চেষ্টা করব সবজি বাজার ঘুরে দেখানোর আপনারা চেষ্টা করবো এবং বর্তমানে এই তরকারির কী পরিমাণ দাম রয়েছে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখতে পারেন এখানে এই তাজপুর বাজারে আমরা একটু সামনে দেওয়ার চেষ্টা করবো যে তাজপুর বাজারে এখন সকল ধরনের দেশি মাছ এখন দেখতে পারা সেং মাছ এবং বিভিন্ন ধরনের মাছ আসলে এখানে তোর তথা খুব সুন্দর মাছ আছে। আপনারা দেখতে পারা যে যেখান থেকে আমরা আসলে লাইভটা দেখ রাখে কোন জায়গাতেই দেখ রাখে এবং আমরা লোকাল যারা আছেন তাজপুর এরিয়ার উসমানীনগর এরিয়ার আপনারা এইটা ভালো খুব সুন্দর সুন্দর সব ধরনের মাছ থাকার আসলে তোমার যারা আসলে অনেক সময় শখ করে খাইন যারা বিদেশ থেকে আইসেন তারা আপনারা চাইলে আসলে নিতে পারেন। আমরা একটু সাঁতার কাছে একটু জানার চেষ্টা করবো আসলে কিলা মাছ হয়েছে একটা কই পানি আমরা এই মাছগুলা মানে কিনে আনছেন না মারছেন আপনি নিজে কিনে আনছেন অসংখ্য ধন্য মাছ আসারে আসলে মাছগুলা কিনে আনছেন তো নেটওয়ার্ক সমস্যা হয় সব দর্শক আসলে একটু কই পা যায় সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নি আমরা যে আমরা খুব স্মার্ট একজন ভাই আসলে চিল মুড দেখাই এটা ভাই সম্ভবত এখানে সবজির সবজি দোকান আছে আমরা একটু সামনে যাইবো সামনে যাইবো যে সামনে আসলে মাছগুলো যে আছে আমরা একটু পর্যাক্রমে দেখানোর চেষ্টা করবো দেখতে পারো আসলে এখানে খুব সুন্দর সুন্দর সব ধরনের মাছ কিন্তু তাজপুর বাজার পাওয়া যায় সে কোন জায়গা থেকে আমরা লাইভটা দেখার একটু কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা এই মাঝে মাঝে দাম দেখানোর চেষ্টা করবো আমার আমরা বেশ আশা করবো বই রয়েছে খুব সুন্দর হয়। আসসালামু আলাইকুম চাচা বালা নি ও চাচা বালা আচ্ছা আপনার কি জায়গা তো মাছ পাশ কইবা নি তো রৌ মাছ আছে আচ্ছা রৌ জোড়া কথা আমরা কই না কেন মাছ অস্তাবা কত আছে জোড়া কই না রৌ জোড়া আপনার 1000 1000 টাকা ফাঙ্গাসর ফাঙ্গাসর জোড়া 600 অসংখ্য ধন্যবাদ স্যারে ধন্যবাদ আমরা আসলে লাইভও অনেক মানুষ কিন্তু আমরা দেখরা যদি কেউ আসলে আমরা লাগে তাজপুর বা উসমানীনগর এলাকার অবশ্যই স্যারে চাই 1200 কমাইয়া টু রাখার চেষ্টা করবা নাকি দেখা স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক সে কোন জায়গাতে দেখার আপনার এলাকার বর্তমান আসলে মাছের কি পরিমাণ দাম আছে একটু কইবা কমেন্টের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ স্যারে আসলে তাজপুর বা উসমানীনগরে এই বাজারে কিন্তু বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত মানুষ কিন্তু অবস্থান করেন এবং তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু কিনে আনে এবং এখানে সব ধরনের মাছ কিন্তু খাওয়া যায় আপনার দেখা পড়ার আপনার এখন বেশ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে স্লোগানকেই সামনে রেখে সিলেটি চ্যানেলের যে যে দর্শক আমাদের সাথে কে কোন চ্যানেল থেকে আসলে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের সাউন্ড কোয়ালিটি আসলে কী পর্যায়ে রয়েছে একটু জানার চেষ্টা করবেন। আমাদের সামনে একটি অন্য একটি গলি রয়েছে আমরা সেই গলিতে যাওয়ার চেষ্টা করব দর্শক আসলে আমরা আমরা সামনে একটা দেখা খুব সুন্দর তরকারি আটা আছে আপনারা দেখানোর চেষ্টা করবো এখানে খুব সুন্দর সুন্দর তরকারি সকল ধরনের প্রায় কম বেশ সব ধরনের আছে বাক্কা কয়েকটা আসলে আইটেম এখানে আমরা দেখতাম পারলাম শসা আছে তারপরে লাউ আছে
কুমড়া আছে, খুব সুন্দর কুমড়া আছে। সব ধরনের আছে আলহামদুলিল্লাহ, পেঁপে আছে, এখন মূলা আছে, সব ধরনের এখন দেখতে পারা তরকারি আছে। এবং তরকারির একটু দাম আমরা জানার চেষ্টা করব, আসলে রোদের কারণে এখন দেখতে পারা দেখা যায় না। আমরা অন্য কোনো একটা দোকানে ইনশাল্লাহ দাম জানার চেষ্টা করব। শুক্র দর্শক, আমরা সামনের গলি যাইনি, গিয়া সামনের গলি যে মাছগুলো আছে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা সবজি হাঁটো যাইব এবং সবজি হাঁটোর সার্বিক পরিস্থিতি এবং দামটা আমরা তার কাছে জানার চেষ্টা করব। আমরা কিছু সময় নিরবতা একটু পালন করব, আপনারা কি দেখাই ইনশাল্লাহ আপনার লাইভ দেখবা। দর্শক, আসলে বর্তমানে এই বাজারের সবচেয়ে বড় মাছ আপনারা দেখতে পারবা, দেখা হবে নতুন কোনো এক লাইভে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।